ओम परम ब्रह्मणे विद्महे परात्मने धीमहि तन्न गुरु प्रचोदयात। আমার গুরুদেব ইষ্টদেবী ও পিতা মাতাকে প্রণাম জানিয়ে আমি আচার্য পলাশ আপনাদের সামনে লাইভ অনুষ্ঠানে আবার চলে এসেছি সৃষ্টি টিভিতে। প্রতিদিন নবরাত্রি উপলক্ষে আপনারা 6:45 অনুষ্ঠান দেখেন এবং আরেকটি অনুষ্ঠান থাকে সৃষ্টি প্লাসে রাত্রি 8:45। দর্শক বন্ধুরা, প্রতিদিন নবরাত্রি উপলক্ষে থাকছে আমার নবরাত্রি উপলক্ষে দেবী রূপ এবং তার সম্বন্ধে থাকছে টোটকা। এই যে দেবী রূপ এবং টোটকা, আজকে ষষ্ঠী তিথি, শুভ ষষ্ঠী তিথিতে দেবীর যে মাহাত্ম্য এবং রূপ সম্বন্ধে বলবো এবং তার উপর তন্ত্রের প্রয়োগ। তো আজ এই শুভ ষষ্ঠীর দিনে আপনাদেরকে দেবী রূপ সম্বন্ধে বলবো। দেবী দুর্গার আজকে ষষ্ঠ শক্তি অর্থাৎ ষষ্ঠ রূপ সম্বন্ধে বর্ণনা করব। দেবীর নাম কাত্যায়নী, দেবী দুর্গার নাম হচ্ছে কাত্যায়নী। দেবী দুর্গা চার হাতের দেবী, দেবী দুর্গা চার হাতের দেবী। তো দেবী দুর্গার এখানে যে মাহাত্ম্য রয়েছে, সেই মাহাত্ম্য তো দেবীর রয়েছে। ষষ্ঠীতে আমরা পুজো আরম্ভ হয়ে যায় অর্থাৎ দেবীর বোধন হয় ষষ্ঠীতে এবং সপ্তমী থেকে নানাবিধ পুজো শুরু হয়। তো দেবীর এই চার হাতের দেবীর দুটি হাতে তার রয়েছে অস্ত্র, একটি হচ্ছে তরোয়াল আর একটি রয়েছে পদ্ম। তো অস্ত্র চার হাতের মধ্যে একটি হাতেই রয়েছে, একটি হাতে তরোয়াল এবং একটি হাতে রয়েছে পদ্ম, এবং অপর দুটো হাতে ভালো করে দেখুন একটায় বর মুদ্রা একটায় অভয় মুদ্রা। তাহলে কি রয়েছে চার হাতের মধ্যে? একটিতে তরোয়াল, একটিতে পদ্ম, একটিতে বর মুদ্রা আর একটিতে অভয় মুদ্রা। দেবী সিংহ বাহনা, দেবীর বাহন এখানে সিংহ। তো দেবীর সৃষ্টি কিভাবে? এই যে নবরাত্রিতে দেবী রূপ সম্বন্ধে আপনারা জানলেন, এবার তন্ত্রের প্রয়োগ এবং টোটকাতে তো আমি আসবই। এবং দর্শক বন্ধুরা আমাকে ফোন করুন, ফোন ইন লাইভে যাদের যা সমস্যা আছে আমি নিশ্চয়ই এই ব্যাপারে কথা বলবো। তো আমার দুটি অনুষ্ঠান শেষে আমার দুটি মোবাইল নাম্বারে আপনারা ফোন করতে পারেন, 9836955394, 9836955394 এবং 8335866506, 8335866। অনুষ্ঠানের পর আমি 30 মিনিট সবার সাথে কথা বলবো। এছাড়াও আপনারা কি পাবেন, আপনারা আগামীকাল সকাল 10টার পর থেকে আমার সাথে ফোনে যদি সমস্যা নিয়ে কথা বলেন আমি নিশ্চয়ই বলবো। দর্শক বন্ধুরা, এই সময় আমি প্রচণ্ড নবরাত্রি কাজের চাপে ব্যস্ত আছি, যার ফলে কিন্তু এখন আপনাদের জন্য কিন্তু আমি এটা জয় মা দুর্গা একটু সঙ্গে থাকুন, তো আপনাদের জন্য কিন্তু সমস্যা নিয়ে বিচার করতে পারছি না, এই কবে কি হবে এইটার জন্য বিচার করতে পারছি না। এর জন্য আমার প্রতিদিন লাইভ অনুষ্ঠান আপনাদের জন্য আছে, সেই লাইভ অনুষ্ঠানে ফোন করুন। যাদের সত্যি সত্যি সমস্যা আছে চাচ্ছেন নবরাত্রিতে নবদুর্গা তন্ত্রে প্রতিকার করাতে, তাদের জন্য আমি ফোন ধরছি এবং ফোনে কথা বলছি। যদি নবদুর্গা তন্ত্রে নবরাত্রিতে প্রতিকার করান খুবই ভালো। দর্শক বন্ধুরা, আজকের দিনই আপনাদের অন্তিম দিন বলেছিলাম, কিন্তু অনেকের বিশেষ অনুরোধে, কারণ রাস্তাঘাটে প্রচুর জ্যাম এবং অনেকে অনেক দূর দূর দূরান্ত থেকে আসতে পারছেন না, তৈরি হতে পারছেন না, তো অনেকের বিশেষ অনুরোধে যে আগামীকাল অর্থাৎ আগামীকাল সপ্তমীর দিন, অনেকে ছুটির দিনও আছে সপ্তমীর দিন, যার ফলে আমাকে কালকের দিনটাও বসতে হচ্ছে। তো আগামীকাল যারা আমাকে দেখাতে চাইছেন আমার চেম্বারে, তারা আমার নিজ গৃহ উত্তর কলকাতার শ্যামবাজারে এবং কলকাতা স্টেশনের নিকটে, উত্তর কলকাতার শ্যামবাজার এবং কলকাতা স্টেশনের নিকটে আমার সাথে যোগাযোগ করুন, এবং যে কোনো সমস্যা, যে সমস্যা থাকবে তবেই আমার সাথে যোগাযোগ করুন। আমি মাত্র 3 ঘন্টার জন্য বসবো, দুপুরে একটা থেকে চারটে পর্যন্ত, অর্থাৎ আপনাদের আসতে হবে 1টা থেকে 2টোর মধ্যে। আমি নিশ্চয়ই দেখে দেবো আপনার যে সমস্যা আছে আর নবদুর্গা তন্ত্রে তার প্রতিকার থাকবে। আরও ডিটেলস বলবো, তার আগে একটা ফোন ধরে নিই। জয় মা দুর্গা। আচ্ছা, বোনের বয়স কত মা? 23+। আর তোমার বয়স? আমার 32। 1 থেকে 108 এর মধ্যে সংখ্যা বলো। 17। বোনের কি বিয়ে হয়ে গেছে? না, অ্যাকচুয়ালি ওর বিয়ে হয়নি, চেষ্টা করছে বাড়ির থেকে, কিন্তু যেহেতু ক্যারিয়ারটা এত দাঁড়াতে পারছে না, তাই কোনো দিকটাই ওর ঠিক মতো হচ্ছে না, বিয়েও করতে চাইছে না, স্যাটিসফাই হতে পারছে না, তাই কোন সময় কি করলে। আচ্ছা, পড়াশোনা কতদিন করেছে? ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, করার পরে একটা ডিপ্লোমা কোর্স করেছে কম্পিউটারের উপর, এখন ইন্টারভিউ দিচ্ছে। আচ্ছা আচ্ছা। তো মা একটা কাজ করো, কোথা থেকে বলছো তুমি?
হ্যাঁ দমদম দমদম থেকে যদি পারো আমার বাসগৃহে কালকে চলে আসতে পারো, ঠিক আছে? যদি তুমি আসো তাহলে বোনের একটা ছবি নিয়ে আসতে হবে সঙ্গে করে, আর বোন আসে খুবই ভালো, তাহলে হস্তরেখা বিচারটাও করে নেবো। এমনিতে ওর চাকরির জায়গায় যে অশুভত্বটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু কাটবে, আপনার থেকেই কাটবে, কিন্তু দেরি হবে একটু, কেমন? আপনার থেকেই কেটে যাবে, তবে অন্তত পক্ষে একটু অপেক্ষা করতে হবে, তাহলে এটা কেটে যাবে মোটামুটি ধরে নাও 6 মাস মতো। আর তুমি যদি চাও অতি শীঘ্র চাকরি পেতে, অর্থাৎ এই পুজোর পরই থেকে চাকরি পেয়ে যেতে, তাহলে এই নবদুর্গাতন্ত্রে প্রতিকার করলে কিন্তু তৎক্ষণাৎ চাকরি হয়ে যাবে, কেমন? আচ্ছা, তাহলে কালকে তাহলে আমাকে দেখাতে গেলে কি? কালকে সকালে 10টার পর আমাকে ফোন করো, আমি নিশ্চয়ই এই ব্যাপারে ডিটেলস বলে দেবো এবং ডিটেলস অ্যাড্রেসও বলে দেবো, তুমি চলে আসতে পারবে, কেমন? একদম ঠিক আছে দাদা, ধন্যবাদ। জয় মা দুর্গা, ভালো থাকো। তো দর্শক বন্ধুরা, এই যে আমি যে বলছিলাম দেবী রূপ সম্বন্ধে তো বর্ণনা করলামই আপনাদের, এবার দেবী কিভাবে সৃষ্টি হলেন। দেবী একটা, এই যে নবরাত্রি, এই কাত্যায়নী দেবীর নাম হলো, ঋষি কাত্যায়নের নাম অনুসারেই হয়েছে, দেবীর নাম কাত্যায়নী। তো এইখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই যে দেবীর সৃষ্টি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু এবং মহাদেব, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহাদেবের তিনজনের তেজে কিন্তু দেবীর সৃষ্টি। মহিষাসুরকে বধ করার জন্য দেবী দুর্গার সৃষ্টি হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহাদেবের তেজে। এই কাত্যায়নী দেবী, এই তিনজনের তেজ তার মধ্যে বর্তমান, অর্থাৎ সৃষ্টি স্থিতি বিনাশ। ব্রহ্মদেব হচ্ছে সৃষ্টি, স্থিতি অর্থাৎ বিষ্ণুদেব অর্থাৎ পালনকর্তা বিষ্ণুদেব, এবং সংহার অর্থাৎ মহাদেব হচ্ছে সংহার। তো দেবী কাত্যায়নীর মধ্যে একসাথেই কিন্তু বিরাজ করছে কি, মা সরস্বতী, মা লক্ষ্মী এবং মা দুর্গা একসাথেই দেবী কাত্যায়নীর মধ্যে মা বিরাজ করছেন, দেবী সরস্বতী, লক্ষ্মী এবং দুর্গা। তাহলে মায়ের মধ্যে এই তিনটে তেজ যদি বর্তমান থাকে এবং বিরাজমান হয়, তাহলে বিদ্যা অর্থাৎ বিদ্যা ব্যবসা, বিদ্যা ব্যবসা এবং শ্রীবৃদ্ধি কাজ কিন্তু করা সম্ভব। বিদ্যা ব্যবসা এবং কর্ম এবং আর্থিক শ্রীবৃদ্ধির কাজ কিন্তু করা সম্ভব এই এই আজকের দিনে, এবং এই নবরাত্রিতে খুব ভালো পূর্ণ ফল পাওয়া যায়। তো এই নবরাত্রি নবমীতে হচ্ছে শেষ প্রয়োগটা থাকে, কারণ অন্তিম প্রয়োগ ওই সময় হয়, যতদিন তার প্রয়োগগুলো শুরু হতে 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 অন্তিম প্রয়োগ। এবার যতগুলো প্রয়োগ যার বেশি পাওয়া যায়, যারা আমার সাথে প্রতিপদে যোগাযোগ করেছেন তাদের প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া থেকে প্রতিদিন কাজ চলছে, আর যারা অষ্টমীতে যোগাযোগ করেছেন অষ্টমী নবমী দুদিন হবে, যারা সপ্তমীতে যোগাযোগ করবেন সপ্তমী অষ্টমী নবমী হবে। তো এইভাবে তন্ত্রের প্রয়োগগুলো যত বেশি শক্তিশালী করা যেতে, নবদুর্গা তন্ত্রে বেশি মাহাত্ম্য থাকে এবং শক্তিশালী হয়ে যায়। তখন দর্শক বন্ধুরা, যারা চাইছেন প্রতিকার করাতে, আর একটি দিনে আপনাদের কাছে খোলা আছে, আমি অষ্টমী থেকে কিন্তু চেম্বারের করবো না, কারণ এত কাজ রয়েছে আমার হাতে, কারণ প্রত্যেকটা কাজ কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে করতে হবে এবং আপনাদের একদম ফল দিতেই হবে, কারণ না বলে কিছু নেই এই নবদুর্গাতন্ত্রে নবরাত্রিতে। সুতরাং আপনাদের দিতেই হবে কাজ, সেই কাজটা দেবার জন্যই আমি কিন্তু অষ্টমী থেকে অফ রাখছি, আবার আমাকে কিন্তু বিজয়া দশমীর দিন আপনারা পাবেন। দর্শক বন্ধুরা, দেবীর যে মাহাত্ম্য, একটু জয় মা দুর্গা একটু সঙ্গে থাকুন মা। তো দেবীর এই যে মাহাত্ম্য, তো ধ্বংসের ব্যাপারটা আপনাদের একটু বলে নিই, এই ধ্বংসের ব্যাপারটা কি তার আগে একটু ফোন ধরে নিই। জয় মা দুর্গা, নাম বলুন মা। আমার নাম পম্পা দে। পম্পা? পম্পা দে, কোথা থেকে বলছো? আচ্ছা, সংখ্যা বলো 1 থেকে 108 এর মধ্যে। 19? আচ্ছা, বয়স কত হলো? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ছেলের নাম বলো মা। শোভন দে। শোভন, ছেলের বয়স কত? 12 চলছে। 1 থেকে 108 এর মধ্যে একটা সংখ্যা বলো মা। 22। তোমার বয়সটা একটু বলবে? তোমার? আমার বয়স 32। ছেলে কি খুব চঞ্চল? আছে মোটামুটি। হ্যাঁ কিন্তু আছে। হ্যাঁ, কি জানতে চাইছো? পড়াশুনো? হ্যাঁ হ্যাঁ পড়াশুনো। কোন ক্লাস হলো এখন? হ্যাঁ, কোন ক্লাস, কোন ক্লাসে পড়ে ছেলে? 7-এ পড়ে। 7-এ পড়ে। দেখো মা, ছেলের পড়াশুনোর স্থানে একটা দারিদ্র জগতের সৃষ্টি হয়েছে, ঠিক আছে? ছেলের পড়াশুনোর স্থানে একটা দারিদ্র জগতের সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু পড়াশুনায় একটা অনীহা তৈরি হবে, যত দিন কিন্তু বাড়বে এই দারিদ্র যোগটা প্রকট হবে, এবং তার ফলে কিন্তু পড়াশুনো অনীহা। দারিদ্র যোগ মানে সবসময় কিন্তু গরিব গরিব চিন্তা করবে না, পড়াশুনোর দারিদ্রতা সৃষ্টি হয়েছে, অর্থাৎ পড়াশুনায় মন লাগবে না কিছুতেই, ঠিক আছে? এবং
এবং কিন্তু ওর জাতচক্র বিচার করলে কিন্তু মাঙ্গলিক পাওয়া যাবে, সুতরাং এই মাঙ্গলিকটাও কিন্তু ওকে অনেকখানি ডিস্টার্ব করছে এবং প্রয়োজনে প্রয়োজনে এতখানি চঞ্চল হয়ে যাচ্ছে যে পড়া জিনিসও ভুল করে আসছে। বুঝতে পেরেছ? তাই তো। তো মা একটা কাজ করো, তুমি উত্তর দিনাজপুর থেকে বলছো, তুমি আমার প্রোগ্রাম দেখো না, আজকে প্রথম দিন দেখলে? দেখো, অনুষ্ঠান ভালো লাগে? তাহলে আমার যে টোটকা এই নবরাত্রির মধ্যে ছিল, ঠিক আছে, প্রতিপদের দিন যে টোটকাটা দিয়েছিলাম, সেই টোটকাটা ছেলের জন্য ফলো করো আর আমার সাথে যোগাযোগ করো, কারণ নবরাত্রিতেই যে আমার যে কাজ হচ্ছে, এই নবরাত্রিতে নিশ্চয়ই বলে দেবো, তুমি আমার সাথে কালকে যোগাযোগ করো, আমি বিস্তারিত দিয়ে দেবো, অনুষ্ঠানের পর আমার সাথে কথা বলতে পারো। আর যে টোটকাটা দিয়েছি প্রতিপদের দিন, আজকে আর বলবো না, সেই টোটকাটা প্রয়োগ করো, নিশ্চয়ই ছেলের পড়াশুনো এবং উত্তীর্ণ এবং পড়াশুনোর মনোযোগ পরীক্ষা উত্তীর্ণ হবে, কেমন? জয় মা দুর্গা। অনুষ্ঠান দেখো, শারদীয় উৎসব সবারই ভালো কাটুক এই কামনা করি আমি, সমস্ত দর্শক বন্ধুদের ভালো কাটুক। তো দর্শক বন্ধুরা, এতক্ষণ আমি দেবীর যে মাহাত্ম্য রূপ তার তন্ত্রের প্রয়োগ সম্বন্ধে বললাম, এইবার আসছেন মহাদেব, যেখানে আমি আটকে গেছিলাম। এই মহাদেব কি করেন? অর্থাৎ ধ্বংস। তার মানে হচ্ছে যে কোনো রকম ধ্বংসের কাজ, যে কোনো রকম ধ্বংসের কাজ করা সম্ভব। উচাটন, সম্পর্কের উচাটন, গৃহ থেকে উচাটন, যে কোনো রকম উচাটন ক্রিয়া, তার সঙ্গে বিদ্বেষণ, এই সমস্ত কাজ, শত্রু দমন, অর্থাৎ শত্রু আছে তাকে সরানোর দরকার নেই, সে যেন দমন থাকে, এই কাজগুলো ধ্বংসের কাজের মধ্যে পড়ে। শত্রু তেজকে দমন করে দাও, শত্রু আপনার মাথা ছাড়া দিতে পারবে না। আপনার পার্থবস্তী পরিবেশ, প্রতিবেশী বা একই বাড়িতে আছে আত্মীয়, জ্ঞাতি সূত্রে কিন্তু আপনার অসুবিধে হচ্ছে, তাদের সাথে আপনি টিকতে পারছেন, এই শত্রু দমন, এই ক্রিয়া কিন্তু পূর্ণ ফল লাভ করা যায়। তো এই যে দেবী সৃষ্টি স্থিতি সংহার, এই রূপের একটা ব্যাপার হলো, যে কোনো সম্পর্ক, যে কোনো সম্পর্ক তৈরি করা, যে কোনো সম্পর্কে টিকিয়ে রাখা, যে কোনো সম্পর্ককে নষ্ট করা, অর্থাৎ আপনার স্বামী অন্য কারোর সাথে আসক্ত বা আপনার প্রেমিক অন্য প্রেমিকা জুটিয়ে ফেলেছে, অর্থাৎ তাহলে কি করতে হবে? সৃষ্টি মানে সম্পর্ক তৈরি করো, স্থিতি অর্থাৎ সম্পর্ককে টিকিয়ে রাখো, এবং শেষে হচ্ছে বিনাশ, অর্থাৎ সম্পর্ককে নষ্ট করে দাও, অর্থাৎ তুমি যার চাইতে চাইছো তার সম্পর্ককে নষ্ট করে দেওয়া সম্ভব। এই স্থানে কিন্তু পূর্ণ কাজ করা যেত। আকর্ষণ বশীকরণের একটা টোটকা নোট করুন। আকর্ষণ বশীকরণের টোটকা হলো শুকনো হলুদ, শুকনো হলুদ বেটে, শুকনো হলুদ বেটে আজ্ঞাচক্রে, এটা হচ্ছে আমাদের আজ্ঞাচক্র, শুকনো হলুদ বেটে আজ্ঞাচক্রে লাগান, শুকনো হলুদ বেটে আজ্ঞাচক্রে লাগান, তাহলে দেখবেন মনের মানুষের ইচ্ছা পূরণ সহ বশীকরণের কাজ হয়ে যাবে। শুকনো হলুদ বেটে আজ্ঞাচক্রে লাগান এবং এর ফলে কিন্তু মনের মানুষ বশীকরণ হয়ে যাবে। তো দর্শক বন্ধুরা, একটা জিনিস মনে রাখুন, আমার সাথে ফোনে যোগাযোগ করুন, যারা দূরের বন্ধুরা আছেন তারা আমার সাথে ফোনে যোগাযোগ করুন, আমি অনুষ্ঠানের পর 30 মিনিট সবার সাথে কথা বলবো এবং আগামীকাল সকাল 10টার পর থেকে আমার সাথে কথা বলতে পারবেন আপনারা ফোনে। আমার দুটো নাম্বার, মোবাইল নাম্বার নোট করুন, 9836955394 এবং 8335866506। দর্শক বন্ধু, দুটো নাম্বারই নোট করবেন, কারণ এখন মোবাইলের নেটওয়ার্কে অনেক প্রবলেম হচ্ছে, যার জন্য দুটো নাম্বারই নোট করবেন আপনারা। এবং আর যারা যারা আমার চেম্বারে আসতে চাইছেন, আমি আগামীকাল দুপুর 1টা থেকে 4টে অবধি থাকবো আমার চেম্বারে, চেষ্টা করবেন 4টের অনেক আগেই চলে আসতে, কারণ দেখতে আমার একটু সময় লাগে, প্রত্যেকটা মানুষ যারা আশা নিয়ে আসেন তাদেরকে আমি নিরাশ করি না, আর নবরাত্রিতে আমি কাউকে কিন্তু খালি হাতে ফেরাবো না। তো দর্শক বন্ধুরা, আপনারা আমার সাথে যোগাযোগ করুন, আপনাদের অনুরোধে আমি আর একটা দিন বাড়িয়েছি, মানে আগামীকাল আমাকে পাবেন অষ্টমী আর নবমীতে, আমাকে আর পাবেন না, আবার আমাকে পাবেন দশমী থেকে। সুতরাং কাজের ভিড় এতখানি বেশি, যার জন্য আমাকে অষ্টমী এবং নবমী চেম্বার আমি করতে পারছি না। দর্শক বন্ধুরা, আমার সাথে অনুষ্ঠানের পর যোগাযোগ করুন, আমি নিশ্চয়ই আপনাদের সমস্যার কথা শুনবো, সমস্যা নিয়ে আমাকে ফোন করুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গলা মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে।